বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালককে জড়িয়ে যে ঘটনা, এরই মধ্যে আমরা জানি যে একজনের মৃত্যুকে কেন্দ্র করে আসামি করা হয়েছে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক আনভীরকে, এবং তার প্রেক্ষিতে আজকে তিনি জামিন আবেদন করেছিলেন, সেই জামিনের শুনানি হয়নি হাইকোর্টে। পুরো ঘটনাটির একটু একটুখানি বৃত্তান্ত আমরা জানতে চেষ্টা করব এই আলোচনায় সংশ্লিষ্টদের যুক্ত করে। তবে সবার আগে আমি পারভেজ রেজার প্রতিবেদনটি দেখে জয় মামুন আপনার কাছে আসব। আপনি আমাকে কেন এরকম ব্লেম দিচ্ছেন? আমি কি অপরাধ করেছি? আমি তো সব সত্য বলছি আপনাকে। মৃত্যুর আগে কান্নারত মুনিয়াকে টেলিফোনে অকথ্য ভাষায় গালাগালি, 50 লাখ টাকা চুরির অপবাদ আর বাসায় পুলিশ পাঠানোর এই হুমকিকেই আত্মহত্যা প্ররোচনার বড় উপাদান হিসেবে বিবেচনা করছে পুলিশ। সংগ্রহ করা হয়েছে মুনিয়ার ব্যাংক অ্যাকাউন্টের হিসেবও। কি মানসিক হতাশা কিংবা মানসিক চরম বিপর্যস্তার যেটা হয়েছিল, সে বিপর্যস্ত হয়েছিল তার কারণে সেই ধরনের আত্মহত্যার মতো একটি বিষয় সেখানে প্রণোদিত হয়েছে, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছে। যে অডিও এসছে সেটাও আমরা গুরুত্ব দিচ্ছি, যেখানে যে টাকার কথা বলা হয়েছে, এবং সেক্ষেত্রে ভিকটিম তার যে ব্যাংক অ্যাকাউন্ট সেগুলো আমরা ইতিমধ্যে আমরা শনাক্ত করেছি। পুলিশ বলছে ভবনটির ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে আনভীর যে নিয়মিত এই বাসায় যাতায়াত করতেন তার প্রমাণ মিলেছে। এই বাসাতে অভিযুক্তের যে গমনাগমন সেই বিষয়টি কিন্তু এখানে আমরা পেয়েছি। মুনিয়া আর সায়েম সোবহানের ছবি দিয়ে সাজানো ছিল পুরো বাসাটি, স্বামী স্ত্রীর পরিচয়ে তারা সেখানে থাকতেন। মুনিয়ার দুটি ফোনের ফরেন্সিকেও মিলেছে তাদের সম্পর্কের অসংখ্য আলামত। জব্দ করা 6টি ডায়েরিতে পাওয়া গেছে সম্পর্কের টানাপোড়েনের নানা তথ্য। 6টি ডায়েরি, সেই ডায়েরিতেও কিন্তু সে তার বিভিন্ন ধরনের মনকষ্ট বা হতাশা এগুলো কিন্তু সে লিখেছে, এবং এইগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই তদন্তের বেলায় অনেক প্রাসঙ্গিক। গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, সায়েম সোবহান আনভীর যাতে বিদেশ যেতে না পারেন সেজন্য মামলার দিন রাতেই তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নম্বর ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে বুধবার হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছিলেন সায়েম সোবহান আনভীর। বৃহস্পতিবার সকালে সেই আবেদনের উপর শুনানি হবার কথা ছিল, কিন্তু হাইকোর্ট জানায় করোনা পরিস্থিতির কারণে এখন আগাম জামিনের আবেদন শোনা হবে না। ফলে আদালত থেকে আগাম জামিন পাচ্ছেন না বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। পারভেজ রেজা, 71, ঢাকা। যে মোশাররফ জাহান মুনিয়ার মৃত্যুকে কেন্দ্র করে, যদি বলি অপমৃত্যু তাহলে হয়তো সঠিক শব্দটি হয়, অপমৃত্যুকে কেন্দ্র করে এত ঘটনা, তার বোন নুসরাত জাহানকে আমরা পেয়েছি, আমাদের সাথে এই আলোচনায় যুক্ত করে নিচ্ছি। এবং একই সাথে আজ আদালতে গড়িয়েছে প্রসঙ্গটি, যদিও কোনো ফয়সালা মিলেনি। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জামিউল হক ফয়সালা আমাদের সাথে যুক্ত হয়েছেন। জয় মামুন, শ্যামল দত্ত, আমার মনে হয় আগে যদি আমরা নুসরাত জাহানের কথা শুনি, এবং নিশ্চয়ই আপনারাও অনেক কিছু জানতে চান তার কাছে, প্রশ্ন মন্তব্য। আমি নুসরাত জাহান এই মামলার বাদী, এবং যে এজাহারটি আপনি দায়ের করেছেন, আমি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা যে এরকম সংকটময় সময় যেটি আপনার পরিবার, সেই সময় আপনি আমাদের সাথে কথা বলতে সময় দিয়েছেন, রাজি হয়েছেন। আমি আশা করি আপনার সাথে আমরা এই আলোচনাটি অনেক তথ্য জানবার কাজে লাগাতে পারব। নুসরাত জাহান, আপনার হাতে লেখা এজাহারটি দেখেছি আমরা, সাংবাদিকদের হাতে সেটি এসেছে, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে আপনার বোনের সাথে আপনার নিয়মিত যোগাযোগ হতো, সময় তারিখ ধরে ধরে আপনি লিখেছেন পুরো ঘটনাটি। আমরা এটি পড়লে পরে বোঝা যায় যে আপনি প্রতি মুহূর্তে জানতেন যে আপনার বোন কি অবস্থায় আছে। আপনি শেষ কি বার্তা তার কাছ থেকে পেয়েছিলেন, এবং যখন গুলশানের বাসে আসলেন তখন দরজা কি ভেতর থেকে বন্ধ পেয়েছিলেন নুসরাত জাহান? জি, বন্ধ পেয়েছিলাম, দরজা বন্ধ পেয়েছিলাম। তারপর কি করলেন আপনি? মুনিয়া প্রথমে সোমবার সকালবেলা আমাকে 9টার দিকে ফোন দেয়, মানে তার ফোনে আমার ঘুম ভেঙেছিল। তার ফোনে ঘুম থেকে উঠেই ওর চিৎকার, কান্না। আমি বললাম কি হয়েছে কি হয়েছে, আমার বাবু কি হয়েছে বলো তুমি তাড়াতাড়ি, কি সমস্যা, কি কাঁদছো কেন, কোনো সমস্যা? আমি আসলে ঘুম থেকে উঠেছিলাম তো,
এরপরে সে বলতেছে আমাকে আনভির ধোকা দিছে, আমাকে আনভির ধোকা দিছে, এটা তার শরীরে যত শক্তি আছে ওটাতে সে চিৎকার করেছিল। এরপর আমি বলছি ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, আমি আসতেছি, কিচ্ছু ধোকাও দেয়নি, কিচ্ছু হয়নি, মানে আমি ওই মুহূর্তে তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। বলছে না তুমি জানো না আপু, আমাকে অনেক ব্লেম দিচ্ছে, আমাকে আমার অনেক বিপদ, আমার যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটা বলছে। এরপর বলতেছে যে আমি নাকি আনভীর আমাকে বলতেছে যে তুই আমার শত্রুর সাথে মিলিত যুক্ত হইছস, তোকে আমি দেখব শত্রু সারণের সাথে, এটা বলছে, একটা নাম উল্লেখ করেছিল সারণ, তো এটার সাথে যুক্ত হইছস, তোকে আমি দেখবো। এরপরে এগুলা সে আমাকে ওই ফোনে ওই দিন বলছিল। এরপর আবার বলছিল তাকে বিভিন্ন ব্লেম দেওয়া হচ্ছিল যেটা ও নিতে পারতেছিল না, এটাও আমাকে বলতেছিল যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারবে, তুমি কখন আইবা? তো আমি বলছি যে আমি আসবো, আমরা 3টায় না আমরা 1 মিনিট রওনা দিব, আমি অফিসে গিয়ে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে পারমিশন নিয়ে আমি চলে আসতেছি, এটা বলল। আপনি আরেকটি নাম বললেন যে শত্রু আনভীরের, যার নাম উল্লেখ করেছিল, কে একটু বিস্তারিত বলবেন, আপনি জানেন এটি কে? এটা আমি আসলে জানতাম না, নামটাও আমার মনে ছিল না। আমি যখন সেদিন এজাহারে লিখছিলাম তখন আমি অনেক চেষ্টা করে নামটা মনে করতে পারিনি থানায়, পরে আস্তে আস্তে আমার এটা গতকাল মনে আসছে যে ইয়েস সারণ ছিল নামটা। ওনার পরিচয়, উনি কি মুনিয়ার বন্ধু কেউ বা আনভীরের, ওনার সাথে ঘটনার সম্পর্ক কি, এগুলো আমি কিছুই জানি না। শুধু আমি এতটুকুই জানছি সারণ সম্ভবত আনভীরের শত্রু বলছে, তার কেউ হবে, তার পরিচিত কেউ হবে, তার পরিচিত কেউ, সেই নামটি আপনি পেয়েছেন। আপনি তো সকাল 9টা সাড়ে 9টার দিকে বলেছি আর কি, যে কান্না করতে করতে তখন আমি বলেছি, এরপর আমার ওকে বল আমি আমি তাকে সান্ত্বনা দিচ্ছি, দেওয়ার পর সে আমি বললাম যে ঠিক আছে আমি তো আসতেছি, আমি এখনই আসতেছি, বিকালে না, আমাদের এমনিতেই সোমবারে যাওয়ার কথা ছিল, কারণ মুনিয়া বলেছিল একসাথে ইফতার করব, ও মানে আমরা আমার কাজিন সহ যাওয়ার কথা। আমি জানি আপনার মানসিক অবস্থা খুবই খারাপ এই সময়, আসলে আপনি যে কথা বলছেন আমাদের সঙ্গে এতেই আমরা অনেক কৃতজ্ঞ, কিন্তু তারপরে সাংবাদিক হিসেবে দুই একটা ছোট্ট জিনিস একটু জানতে চাই, যে এই যে আপনি বলছেন যে আপনাকে মুনিয়া বলছিল যে যেকোনো একটা বিপদ ঘটতে পারে, কি ধরনের বিপদ আপনারা আজ করছিলেন এরকম, মানে পরিবারের সদস্য হিসেবে আপনারা নিশ্চয়ই প্রশ্ন করেছেন যে কি হতে পারে, তাকে কেউ হুমকি দিয়েছে কিনা, বা সে মানে কি বিপদ আজ করতে পেরেছিল, এটা কি আপনি? আমি বিপদ আসলে কিছুই আজ করতে পারি, আমি ভাবছি যে ও হয়তো কোনো কারণে, যদি হয়তো আনভীরের সাথে যেহেতু ঝামেলা হয়েছে আনভীর তাকে ব্লেম দিচ্ছে, হয়তো আনভীর আরো কিছু কথা বলেছিল, আসলে আমি এগুলো বলতে আমার খারাপ লাগছে, ঠিক আছে, এটা যেটা মনি আমাকে ওই সময় এক্সপ্লেইন করেছিল ফোনে, তাকে অনেক কথা বলেছে, মানে অনেক কথা, মানে হুমকি দিয়েছে, বিয়ে 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 করবে না, বিয়ে নিয়ে বলছিল, তাকে জাস্ট ব্যবহার করেছে, মানে তাকে বিয়ে করবে না, এই ধরনের একটা। তার মানে হচ্ছে আপনারা কি, তার মানে হচ্ছে যে আপনি বা আপনার পরিবারের সদস্যরা আগে থেকেই জানতেন যে আনভীরের সঙ্গে মুনিয়ার একটা সম্পর্ক আছে এবং তারা একসঙ্গে থাকে? আনভীরই ফসলিয়ে তাকে নিয়ে গিয়েছে, যার কাছে আমি আমি আমার সে প্রেমে এতই অন্ধ হয়ে গিয়েছিল, সে আমার কথা শুনেনি, আমি তাকে রাখতে পারিনি। মানে আপনাকে জানিয়েছিল সে, মানে পরিবারের সদস্যদেরকে জানিয়েছিল আনভীরের সাথে তার সম্পর্ক কতদিন ধরে কি, সেটা একটু যদি আমাদেরকে বলেন, আপনারা কি জানতেন আসলে তাদের সম্পর্ক সম্পর্কে? যেমন জয়মামুন মামলার এজাহারে তিনি যেটি লিখেছেন যে 2020-এর ফেব্রুয়ারিতে আসামির পরিবার জানতে পারেন যে আসামি এবং মুনিয়ার প্রেমের সম্পর্কের কথা, আমরা দেখেছি, কিন্তু তারপর একটু ওনার কাছ থেকে যদি শুনতে পাই আপনি থেকে, জি জি জি, কি পরিমাণ তথ্য আসলে আপনি জানতেন, জি কিভাবে জেনেছিলেন যে মুনিয়ার সঙ্গে আনভীরের একটা সম্পর্ক আছে এবং আনভীর তাকে বিয়ে করবে বা করবে না? আমাকে আমার বোন আমাকে কিছু এটা এটা বলার সাহস তার ছিল না, যেহেতু এটা একটা এটা একটা অনৈতিক প্রেম, সেহেতু আমাকে গত বছর একটা ফেক আইডি থেকে তার স্ত্রী আমাকে কিছু মেসেজ করেছে যে আপনার বোন আমার হাজবেন্ডের সাথে প্রেম করছে, আপনার বোনকে আপনি বুঝান,
তখন তখন আমার এই জিনিসটা আমি মেনে মানে এটা আমার বিশ্বাসই হয়নি। তার মানে নুসরাত জাহান, আপনি যখন আনভীরের সাথে আপনার বোনের সম্পর্কের কথাটা তো আপনি আগে থেকেই জানতেন, কারণ আপনার বোন আপনাকে বলছিলেন যে আনভীর আমাকে ধোকা দিয়েছে, ফলে এইটুকু আপনার জানা ছিল। এটা তো জানি, এটা তো এই এই বছর মার্চে আনভীরই নিয়ে গেছে তাকে। কিভাবে নিয়ে গেল? ভালোবাসে আনভীর তাকে বিয়ে করবে। না না, নিয়ে গেছে মানে কিভাবে নিয়ে গেল? আপনাদের বাড়ি থেকে নিয়ে আসছে সে নিজে গিয়ে ফিজিক্যালি? না, বাসা ঠিক করে দিছে, সবকিছু দিছে, টাকা পয়সা দিছে, সে চলে গেছে। ও মানে আপনারা জানতেন যে বাসা ঠিকঠাক করে দিয়েছে, বিয়ে করবে এই কথা? অবশ্যই জি জানতাম, জানা ছিল। শ্যামল দত্ত, কোনো প্রশ্ন আপনার? একটি কথাও শুনিনি আপনার। না ঠিক প্রশ্ন না, আমি আসলে গত দুদিন ধরে তো বিষয়গুলো বেশ আলোচিত এবং গণমাধ্যম কর্মী হিসেবে সত্যি আমার এই স্বীকারোক্তি করতে দ্বিধা নেই যে। তাহলে স্বীকারোক্তিটা একটু বিরতির পর শুনি, আমার মনে হচ্ছে একটু সময় লাগবে। শ্যামল দত্ত, অনুমতি দিন। গুলশানের এক বাসা থেকে উদ্ধার হওয়া অপমৃত্যুর শিকার কলেজ ছাত্রীর মরদেহ মোশাররাত জাহান মুনিয়ার ঘটনা, এবং তার সাথে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের আসামি হওয়া প্রসঙ্গে মূলত আমরা কথা বলছি। একাত্তর জার্নালে প্রথমবারের মতো আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হয়েছেন মোশাররাত জাহানের বোন, এই মামলার বাদী, যিনি ছয় পাতার এজাহারে লিখেছেন তার কাছে কি ধরনের তথ্য আছে তার বিস্তারিত মূলত তিনি বলছেন। নুসরাত জাহান, আপনাকে আরেক দফা কৃতজ্ঞতা। এবং আমাদের সাথে এই আলোচনায় আছেন আইনজীবী, আজকে জামিন আবেদন নিয়ে আদালতে গিয়েছিলেন সায়েম সোবহান আনভীর, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল সেই মামলা প্রসঙ্গে আমাদের বলবেন, আছেন জয় মামুন এবং শ্যামল দত্ত। শ্যামল দত্ত, আমি আপনার কাছে শোনার আগে আরেকটু নুসরাত জাহানকে শুনে আসতে চাই। নুসরাত জাহান, এমন কোনো প্রসঙ্গ আছে যেটি আপনি আমাদের মাধ্যমে বলতে চান? আছে। ফার্স্ট টাইম আমরা আমি যখন ও আমার বোন আসলে আত্মহত্যা করার কোনো সিম্পটম ছিল না বা আমি পাইনি, কারণ সে যেহেতু আমি যাব, আমার সাথে ইফতার করার কথা, আমাদের সাথে ইফতারের পরে মার্কেটে যাব এরকম প্ল্যানিং ছিল সকালবেলা, যেহেতু সে আপসেট হয়েছে পরে আবার নর্মালি কথাও বলেছিল। এরপর ঠিক আছে আসো, আসলে আমি বলছিল তোমাকে আমি আর কিছু লুকাবো না, সব খুলে বলবো, এটা বলেছিল যখন 9টায় ফোন দিয়েছিল আমি অফিসে যাওয়ার আগ মুহূর্তে। তখন তার সাথে কথা শেষ করে যখন 9:45 বেজে গেল তখন আমি তাড়াতাড়ি করে অফিসে চলে যাই। অফিসে যাওয়ার পর এরপর আবার ও ফোন দিয়েছে, কখন রওনা দিবা, কখন আসবা? আমি সেই তো একটু পরে আসবো, এগুলোই কথা হয়েছে। তারপর ওর ও এমনও বলেছে আমাকে, আমি কথা বলতে পাইনি, পরে চ্যাটিং এ সে এমনও লিখেছে মেসেঞ্জারে, আসার সময় মনে করে কলা আইনো, কলা নিয়ে যাওয়ার জন্য। এটা সব শেষ কয়টায় আপনার সাথে কথা হয়? এরপর 11টার দিকে 11টার আগে 10 মিনিট আগে পরে হতে পারে, এর মধ্যে ওর সাথে ও ফোন দিয়েছে। তো ও বলতেছে যে তুমি আমার অবস্থাটা সিচুয়েশনটা বুঝতেছো না, যে আমার যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি বললাম যে তোমার এমনটা কেন ফিল হচ্ছে বা এমন কি? বলছে আমি তোমাকে আসলে বলতে পারতেছি না, আমি বুঝাইতে পারতেছি না, আমাকে সে বুঝাইতে পারতেছে না। আমি এখনই বের হচ্ছি, আমি কি করেছি, আমি বের হয়ে গিয়েছি, যে জিনিসটা আমার মাথায় আজকে 2 দিন আসছে, এর আগে আসেনি, বিশেষ করে আজকে আসছে, সেটা আমি আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি। আমি কি করব? নিশ্চয়ই বলবেন আপনি। আজকে আমি ফিল করলাম যে আমি চলে আসছি 11:10-15 এর মধ্যে বাসায় চলে আসছি, এসে রেডি টেডি হয়ে গেছি। আমার যে গাড়ির ড্রাইভার ছিল তাকে আমি ফোন দিয়েছিলাম, ভাড়া করা গাড়ি, তাকে নিয়ে মুনিয়া কুমিল্লা থেকে বেশি যেত, এই যে মার্চ থেকে ও তাকেই ব্যবহার করেছে। তো আমিও তাকে ফোন দিয়ে বললাম যে আমি তো ঢাকায় যাব, তো উনি বললো যে আপা 10 মিনিটের মধ্যে আপনি আপনি যদি ফোন দেন আমি 10 মিনিটের মধ্যে আপনার বাসার নিচে চলে আসব, তার ইয়েটা এরকমই ছিল। কিন্তু আমি যখন রেডি হলাম 11:30 থেকে তাকে ফোন দিচ্ছি এবং আমার কাজিন ফোন দিচ্ছে, সে বলতেছে 20 মিনিট লাগবে, আমি আসতেছি 20 মিনিট লাগবে, 20 মিনিট এরকম বলে বলে, আবার 20 মিনিট বলে বলে 40 মিনিট করলো। এরপরে সে এরকম করতে করতে এরপরে এক পর্যায়ে আমি রেগে গেছি,
ফাইজলামি করতেছেন, আপনার সমস্যা কি? আপনি 10 মিনিট 20 মিনিট এগুলো কি বলতেছেন? আপনি আসতেছেন না কেন? উনি 2 ঘন্টা 15-20 মিনিট খেয়ে ফেলছে আমার, উনি আসতেছে না। এখন উনি পরে উনি বলতেছে না, পরে বলছে যে ওনার নাকি গাড়ির এসিতে কি প্রবলেম হয়েছে, ওটা ঠিক করতে এত সময় লাগবে উনি বোঝে নাই, কিন্তু উনি অনেক সময় নষ্ট করে ফেলছে। এর মধ্যে অন্য গাড়ি ঠিক করে আমরা রওনা দিয়ে ফেলছি, রওনা দেওয়ার মুহূর্তে ফ্ল্যাট ওনারের ফোন আসে, শারমিন সাহেব, মানে ওই যে মুনিয়া যে ফ্ল্যাটে থাকে ওই ফ্ল্যাটের মালিক, মালিকের ওয়াইফ, উনি তখন 1টা 1:15 বাজবে এরকম, কারণ আমি তো 1:30 রওনা হয়েছি। তো ওনার ফোনটা পাওয়ার পর আমি যেহেতু ওনার ফোন, আমি এটা ওনার ফোনটা রিসিভ করেছি, রিসিভ করে তারপর উনি আমাকে বলতেছে আপনার সাথে আমার কিছু কথা আছে। তো আমি বললাম যে জি বলেন, আমি তো আসলে ঢাকায় রওনা হচ্ছি। ও যে শুনেন, আমি তো 1 লাখ টাকার জন্য আমি আমার মান সম্মান বিক্রি করতে পারবো না, আমি হয়তো ভাড়া দিয়েছি ওকে, এগুলো বলতেছিল। তো আসলে এখন আপনার ফোন আপনি কি করতে কি করবেন? আমি বলছি হ্যাঁ আমি আসলে আসতেছি, দেখি আমি এসে আপনার সাথে কথা বলবো। তো উনি এটা আসলে ইয়ে করতেছে না, উনি আমার সাথে ফোনেই কথা বলতে চাচ্ছে, মানে আমি ফোনটা রাখতে পারিনি। পরে উনি আমাকে বললেন যে আপনার বোন আমাকে 4টায় ফোন দিয়েছে, রাত 4টায়, এরপর 7টার দিকে ফোন দিয়ে আমার গাড়ি চাইছে, সে যশোরে নূরজাহানপুর বাসায় চলে যাবে, সেখানে সে কিছু কিছুদিন লুকিয়ে থাকবে, কেউ জানবে না। হ্যাঁ ফোন করে বললো আর কি ওনাকে। তো উনি তখন আমাকে বলতেছে যে আমি তো 7টার দিকে ড্রাইভার প্রত্যেকে দিব, আপনার বোন যে বলছে। তারপর আমি ওকে বুঝাইছি যে নূরজাহানপুর এখানে তুমি কয়দিন থাকবা, 7 দিন 10 দিন কয়দিন সে রাখবে। তিনি কি ধারণা দিয়েছিলেন যে মানে খারাপ কিছু ঘটতে পারে, বা কেন রাতে গাড়ি চাচ্ছে এটার কিছু জানতে পেরেছিলেন বাড়িওয়ালা? গাড়ি সকালে চেয়েছে, সকাল 7টায়। কেন চেয়েছে, কেন পালিয়ে থাকতে চাচ্ছিল? আগের দিন রাতে 10টা পর্যন্ত কিন্তু ওনার বাসায় ছিল। কে ছিল? মুনিয়া। মুনিয়া একা ছিল না, মানে মালিকের বাসায় মানে গিয়েছিল আর কি, যার একসাথে জিম করে ওনার বাসায় নিয়ে গিয়েছিল, আড্ডা টাড্ডা দিয়ে। আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে মিস্টার, সেটি হচ্ছে যে আপনি তো জানতেন যে আনবীরের সঙ্গে আপনার ছোট বোনের এরকম একটা সম্পর্ক আছে, এবং আনবীর বলেছে তাকে বিয়ে করবে। তো আপনি কখনো আনবীরের সঙ্গে কথা বলেছেন যে আমার বোনকে তো তুমি বিয়ে করতে চাও, তোমার বউ আছে বাচ্চা আছে, কেন তুমি আমার বোনকে বিয়ে করতে চাও? না না, আমি আমি ওইটার সুযোগ পাইনি। আমি অনেক চেষ্টা করেছিলাম যোগাযোগ করতে, মানে যোগাযোগ করতে পারলে আমি তাকে আসলে কিছু বলতাম, আমি আসলে পারিনি সেটা। শ্যামল দত্ত, আমি জানি না এটি বাংলাদেশের বাস্তবতায় কতটা। শ্যামল দত্তকে আমরা শুনে আসি, জয় মামুন। শ্যামল দত্ত, স্ন্যাপে আমি অনেক দুই একটা মেসেজ করেছিলাম। মিশ্র জান আসবো আপনার কাছে। শ্যামল দত্ত, না আমি নুসরত জাহানকে দুইটি কথা জিজ্ঞেস করবো। তার আগে যেটি বলি, আসলে আমি শুরু করেছিলাম যেখানে, সেটি হচ্ছে দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা আমাদের, কিন্তু এখন এসে গত দুদিনে গণমাধ্যমের যে চেহারা দেখলাম তাতে এক ধরনের আত্মউপলব্ধি হয়েছে আমাদের, যে বাংলাদেশের বোধহয় সততার সঙ্গে সাংবাদিকতা করার জায়গাটি খুব সংকুচিত হয়ে পড়ছে, এবং এটির নানা চরিত্রের বিশ্লেষণ আছে। আমি হয়তো সেই তাত্ত্বিক আলোচনায় এখন যেতে চাচ্ছি না। যেটি ঘটেছে যে এটি অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক একটি ঘটনা। একটি ইয়াং মেয়ে আত্মহত্যা করেছে, না কি করেছে সেটা এখন আমরা বলতে পারছি না, এখন পরিবার থেকে অপমৃত্যু আর কি, অপমৃত্যু যেটি, সেই মৃত্যুটি খুবই বেদনাদায়ক। এটার কি কারণ, কি বিশ্লেষণ? আমরা যেটা দেখি যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে নারীকেই টার্গেট করা হয়, এবং সেটি একটা সময় গিয়ে আর এগোয় না। যদি আপনার প্রতিপক্ষ বা যার বিরুদ্ধে অভিযোগ তারা যদি অনেক ক্ষমতাবান হয়, শক্তিশালী হয়, তখন আর বিষয়গুলো এগোয় না। আমি যেটা এইটুকু বলে নুসরাত জাহানকে জিজ্ঞেস করবো, আপনার বোন একটা ছোট বোন, হ্যাঁ খুবই আদরের নিশ্চয় বোন আপনার, এবং সে একা ঢাকা শহরে থাকছে, এবং কবে থেকে থাকছে? আপনারা অভিভাবক, যেহেতু তার মা বাবা নেই, আপনার মা বাবা আপনি তো তার অভিভাবক, এবং সেই জায়গাটি থেকে সে দায়িত্বটি আপনারা পালন করেছেন কিনা? একটা মেয়ে একা ঢাকায় থাকবে,
তার কে দেখাশোনা করবে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের সমাজ বাস্তবতায় আমরা এমন একটি জায়গায় পৌঁছে গেছি, এগুলো মনে হচ্ছে যেন খুব কোনো বড় বিষয় না। এখানে আপনি জানতেন কিনা যে আপনার বোন ঢাকায় কবে থেকে কার সাথে কিভাবে থাকে, বা আপনাদের মনিটরিংটা ছিল কিনা? আরেকটি ছোট প্রশ্ন নুসরাত জাহান আপনার কাছে জানতে চাই, যে আলোচনাটি শুরু করেছিলাম আপনার কাছে এবং আমার মনে হয় আইনজীবীর উপস্থিতিতে ছোট ছোট কিছু তথ্য খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনি বলছিলেন আপনি এসে ঘরটি ভেতর থেকে বন্ধ পেয়েছেন, আমি এই প্রশ্নটি আপনাকে করছি, এই সময় আপনার এটি খেয়াল করবার কথা নয়, তারপরেও জিজ্ঞেস করছি। আমরা জানি অনেক ধরনের লক আছে যেটি ভেতর থেকে বন্ধ করে টান দিয়ে বাইরে বেরিয়ে যাওয়া যায়, মনে হয় যে এটি ভেতর থেকে বন্ধ, বাইরে থেকে চাবি দিয়ে খোলা যায়, ভেতর থেকে ঘোরালেই পরে খুলে যায়। কি ধরনের তালা আপনি বাসায় পেয়েছেন? তালাটা ছিল আপনার ভেতর থেকেও চাবি চাবি দিয়ে লাগানো যায়, বাহির থেকেও লাগানো যায়। এই যে লক করা ছিল নাকি, লকটা কি তালা দিয়ে করা ছিল না ভেতর থেকে কিল দেওয়া ছিল, কোনটি ছিল? না না, কোনো তালা না, চাবি চাবি চাবির লক, চাবির লক। অর্থাৎ যদি আমি ভেতর থেকে চাপ দেই, যেটিকে আমরা গোল তালা বলি, ভেতর লক সেটি না, এটা চাবি দিয়ে খোলা বন্ধ করার তালা বলি। জি, এখন কিন্তু দুই দিক দিয়ে করা যায়। সেটা কি আপনারা ভেঙে ঢুকেছেন, তালাটা ভেঙে ঢুকেছেন নাকি চাবি এনে ঢুকেছি? আমরা যখন গেলাম 4:15 বাজে, আমরা অগণিত বার ফোন করেছি, তারপর কলিং বেল দিয়েছি, তারপর ইন্টারকমে গার্ডকে দিয়ে ফোন দিয়েছে, কোনো রেসপন্স না পাওয়ার পর আমরা ফ্ল্যাট ওনারকে ফোন দেওয়ার পর তারা পরামর্শ দেন যে ঠিক আছে তাহলে ভাঙতে হবে মিস্ত্রির ব্যবস্থা করতে। তো উনি উনি তার ওই বাসার ম্যানেজারকে বললেন যে একজন তালা ভাঙ্গার মিস্ত্রিকে ফোন দিতে। তো তারা ফোন দিয়েছে, 35 মিনিটের মাথায় মিস্ত্রি চলে আসছে 5:30 নাগাদ। এরপর ওপরে আমরা সবাই যাই, তো আমাদের তো আশা হচ্ছে হয়তো সে ঘুমিয়ে আছে রাতে, যেহেতু ও এর মধ্যে তো আমি মিসিং করেছি যে ফ্ল্যাট ওনারের কথাটা আমি কমপ্লিট করতে পারিনি, যে যাওয়ার রওনা দেওয়ার পথে যে উনি ফোন দিয়েছিল ওইটা আমি শেষ করিনি। তো এর মধ্যে হঠাৎ কিরে আমরা আশা করছি যেহেতু ঘুমিয়ে আছে, দরজা বাড়ি দিলে তো সে এতক্ষণে চলে আসার কথা, কিরে কে বাইরে দরজায় হইচই করার কথা, উঠে এসে সে যখন আসতেছে দরজাটা ভাঙার সময় আপনারা কারা কারা ছিল? আমি ছিলাম, আমার এক ভাই ইকবাল হোসেন ছিল, আমার এক বোন ইভা, তারপর কাজের বুয়া ছিল ওই বিল্ডিং এর, এরপর ড্রাইভার ছিল, গার্ড ছিল। মানে বাড়ি ওনারা কেউ থাকেন না ওই ভবনে, ফ্ল্যাট ওনারা কেউ থাকেন না? শব্দটি একটু সমস্যা করছে। অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, এই জাতীয় মামলা যখন দায়ের হয়, ঢাকা শহরে আমরা যারা নিয়মিত ক্রাইম বিট করি, বলি আমরা ক্রাইম বিট, সারাদিনের অপরাধের খবর ফলো করি, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, আমাদের কাছে এগুলো আসে অপমৃত্যুর মামলা হিসেবে, যেটিকে আমরা বলি ইউডি কেস। এবং কেউ যদি বাসায় দেখতে দেখা যায় যে আত্মহত্যা করেছেন, তাহলে পুলিশের সাথে কোনোভাবেই সেটি আত্মহত্যা মামলা বা আত্মহত্যার প্রচার প্ররোচনার মামলা হয় না, সাধারণত অপমৃত্যুর মামলাই হয়ে থাকে। এখানে আমরা মামলার যে এজাহারটি দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে আত্মহত্যার প্ররোচনা। আসলে আত্মহত্যা কিভাবে নিশ্চিত হয়, এগুলোর ধাপ কি, এবং এই মামলাটি দায়ের করার যে প্রক্রিয়া, আমি নিশ্চিত এজাহারটি আপনি পড়েছেন, আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপা, একাত্তর টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার কথা কি শোনা যাচ্ছে? একদম পরিষ্কার শোনা যাচ্ছে।
প্রথমত হচ্ছে আমরা আলোচনাগুলো শুনছিলাম, আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমাদের দুইজন সিনিয়র সাংবাদিক আছেন বাংলাদেশের, ওনাদের সঙ্গে আমি এসেছি, তো ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নটি করেছেন যে এই ধরনের মামলায় অপমৃত্যুর মামলা এক্স্যাক্টলি তাই হওয়ার কথা ছিল, যেখানে যদি এজাহারের বর্ণনা অনুযায়ী যান তাহলে আরো কিছু প্যানেল কোডে কিছু সেকশন, নারী শিশু নির্যাতন দমন আইনে কিছু সেকশন এখানে কভার করার কথা ছিল, কিন্তু যখন থানায় মামলাটি এজাহার হিসেবে গণ্য হয়েছে উনি কি বক্তব্যটা মৌখিক ভাবে কি বলেছেন এবং এজাহারে যেভাবে এসেছেন সেটি দেখেই তো ভারপ্রাপ্ত কর্মকর্তার এটাকে এন্ট্রি করার কথা ছিল বা হয়েছে এটাই আমরা ধরে নিচ্ছি, তো উনি যিনি ইনফরমেন্ট তিনি তো আইন সম্পর্কে হয়তো বা অজ্ঞ, তো উনি নিশ্চয়ই বলবেন না, তো ওনাদের ডিউটি ছিল এটা ওনাকে জানানো। তো এটির সাথে কি মামলার গুরুত্ব জড়িত কিনা যুক্ত কিনা, প্রথম কথা হচ্ছে যে দেখেন যে কোনো একটি মামলা অভিযোগ দায়েরের মাধ্যমে শুরু হয় বা জিডি থেকে হয়, আপনি যেটি বলছেন ইউডি মামলা, আমরা যেটা মানে যেটা হয় আনন্যাচারাল ডেথ, হ্যাঁ অপমৃত্যুর মামলা যেটি হয়, তো এখন ইনফরমেন্ট একটি ইনস্ট্যান্ট তার কাছে যে তথ্য থাকে সেই তথ্যের ভিত্তিতেই একটি এফআইআর দাখিল করা হয়, কিন্তু যেহেতু মামলাটা এখন তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছে তদন্তকারী কর্মকর্তা উনি নিশ্চয়ই বের করবেন কি এর পেছনে রহস্য আছে, এবং শ্যামলদাও বলেছিলেন যে যেটি হলো যে এই লক ভিতরে ছিল না বাইরে ছিল ঢোকা যায়, হ্যাঁ আপনারা বলছিলেন এই কথাগুলো, এইগুলো কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট, যে আসলে এই ভাইটাল পয়েন্টটা একটু শুনে আসি। নুসরাত জাহান আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। নুসরাত জাহান আমি একটু পরিষ্কার করে আপনাকে বলি, যখন আমাদের বন্ধু সহকর্মী সাগর রুনির হত্যাকাণ্ড ঘটে তখন সেই বাসায় একটি ছিটকিনি ছিল যেটি কোনোভাবে বাইরে থেকে বন্ধ করা যায় না, সেই ছিটকিনিটা ভেতর থেকে খুলে দিয়েছিল ওদের পুত্র, ফলে কিছু তালা আছে আমরা জানি এখন আধুনিক তালা যেটি হচ্ছে ভেতর থেকেও বন্ধ করা যায় বাইরে থেকেও চাবি দিয়ে বন্ধ করা যায়। যেটি আমি জানতে চাচ্ছিলাম প্রশাসন যে ওই সময় ফ্ল্যাট মালিকদের কেউ ছিল কিনা যখন আপনারা ভাঙছেন, এক দ্বিতীয়ত ড্রাইভারের যে আপনাকে দেরি করিয়ে দেওয়ার একটা কথা বলছেন এটার পিছনে বলার কারণটা কি, এটা কি উদ্দেশ্যমূলক মনে করছেন আপনি? এটা এখন আমার ওই যে মার্ডারের কথা আসাতে ও তো এটা তো নিঃশংস মানে পরিকল্পিত হত্যা মনে হচ্ছে, তখন আস্তে আস্তে আমার সবকিছু আমি চিন্তা করতেছি এবং আমি আরো অনেক কিছু আমার মানে মাথায় এখন এসছে, কারণ আমরা প্রথমে তো কেউ ভেতরে ঢুকিনি, দরজা খুলে দূর থেকে যখন দেখছি যে ও ঝুলন্ত তখন আমরা চার পাঁচজন একজনের গায়ের উপর একজন পড়ে গেছি, আমাদের কোনো হিতাহিত জ্ঞান ছিল না, কারণ এটা তো মানে আমরা এরকম কিছু তো দেখবো বলে যাইনি, আশা মানে চিন্তার বাহিরে ছিল, তো পরে আমরা পরে পুলিশকে কল করেছে মানে বাসার ম্যানেজার, কল করার পর পুলিশ যখন আসে তখন আমরা আমাকে বলতেছে উপরে যাইতে হবে কারণ বোনটা তো আপনার, আপনাকে ভিতরে যাইতে হবে, তো ভিতরে যাওয়ার পর আসলে দেখি আমি যাওয়ার পরে আমার মুভমেন্ট চেঞ্জ হয়ে মানে এতক্ষণ তো সুইসাইড সুইসাইড, হঠাৎ আমার চিন্তা আসলো ওর পাটা বিছানায় লেগে আছে, ওর পাটা যে বিছানায় লেগে আছে হাতগুলো কালো হয়ে আছে তারপর গলায়, তো বলতেছে এরকম হয় অনেক সময় সুইসাইডে, অনেক মানুষ ছিল তো বলা বলি করতেছে বা ইয়ে করতেছে, পুলিশও দেখতেছে এখন বলতেছে যে নামাইতে হবে ওকে, তা আমার আসলে সাহসে কুলায় নাই যে আমি তাকে ধরে আমি আসলে তখন এতটা পাথর হইতে পারি নাই আর কি। নুসরাত জাহান অনেক কঠিন আপনার জন্য, কিন্তু তারপরও তদন্তর জন্য দু একটি তথ্য আমরা একটু আপনি ধৈর্য ধরে উত্তর দিচ্ছেন, এই যে আপনারা গেলেন পুলিশকে আমি জানি ওই সময় আপনার পক্ষে এটি খেয়াল করা সম্ভব নয়, আমরা কেউই পারতাম না যতই কঠিন হৃদয় হোক না কেন, পুলিশ ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে ঘর থেকে, যেমন আপনারা এই চরম সংকটের সময় অস্থির না হয়ে ছুটে না গিয়ে বাইরে অপেক্ষা করেছেন, যেটা সবসময় অভিযোগ করা হয় পুলিশের পক্ষ থেকে যে আমরা হচ্ছে সব আলামত নষ্ট করে ফেলি, আপনারা ভেতরে না গিয়ে বাইরে অপেক্ষা করেছেন, পুলিশ কি আলামতগুলো সংগ্রহ করেছে দেখেছেন আপনি?
না এরকম কোনো আমাদেরকে বলে নাই যে এটা ধরেন না ওইটা ধরেন না, আমি নিজেই ময়লার ডাস্টবিন চেক করেছি, তারপরে আপনার বেসিন টেসিন বাথরুমে ঢুকে অনেক কিছু চেক করেছি। কেন চেক করেছেন? আমরা তো না আমরা তো মৃত্যু শুরুতে চলে যাই নাই, পুলিশ গেছে আগে, পুলিশ যাওয়ার পর নিয়েছি কিনা এটা আমি দেখিনি, কিন্তু যখন ডাকতেছে যে লাশ নামাবে একজন লাগবে, হ্যাঁ মানে তার পক্ষের কে রক্তের কে আছে, তো আমি আছি, তো পরে আমরা কিন্তু তখন 9:30-9:30 বেজে গেছে উপরে যাইতে যেতে, যাওয়ার পর পুলিশ এর আগে কি করেছে আলামত সংগ্রহ করেছে কিনা ওটা আমি জামিনের আবেদন শুনানি হয়নি। হ্যাঁ, এরপরে আসলে এই মামলার ধারাবাহিকতায় কোন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে বলবেন আপনি? মামলার ধারাবাহিকতার তো আসলে আইনগত বিষয়, এটি আমার পক্ষে বলা একটু মুশকিল। সবচেয়ে বড় যেটি বিষয় আমি মনে করি, আদালতে যাওয়ার আগে পুলিশের তদন্ত। বাংলাদেশে অধিকাংশ মামলার ক্ষেত্রে যেসব অভিযোগ আমরা পাই সেটি হচ্ছে যে পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত করছে না অথবা অসম্পূর্ণ তদন্ত। আমি সাংবাদিক হিসেবে শুধু না, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে চাইব যে এই মেয়েটির হত্যা হোক, মৃত্যু হোক, অপমৃত্যু হোক, আত্মহত্যা হোক, যাই হোক, তদন্ত কার্যটি যেন সুষ্ঠুভাবে হয়। কারণ আমরা সেই ছোটবেলার থেকে বা আমার জন্মের আগে থেকে জানি যে রবীন্দ্রনাথের কবিতা আছে যে সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এটি আজকের বাংলাদেশেও সত্যি, চিরকাল সত্যি ছিল এবং ভবিষ্যতে কতদিন সত্য থাকবে আমি জানি না। এই জন্যই আমাদের এই আশঙ্কা যে এখানে যেহেতু অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ, তার টাকা ক্ষমতা প্রতিপত্তি কোনো কিছুই সমাজে কারো চেয়ে কম না, সেখানেই আমাদের এরকম একটি ভয় যে তার তার ব্যাপারে আইন আদালত বিচার ব্যবস্থা এবং তদন্ত অনুসন্ধান কতখানি নিরপেক্ষ হবে, সেটি কিন্তু মানুষের মধ্যে একটি ভয় বা আশঙ্কার জায়গা। যেটি শ্যামল দা একটু আগে বলার চেষ্টা করছিলেন যে সাংবাদিকতার ক্ষেত্রেও আমি আমি বলেছি আজকেও একটা সাক্ষাৎকারে যে আমি খুবই লজ্জিত বোধ করি যে এরকম একটি ঘটনা আমাদের মূলধারার গণমাধ্যমে যেরকম স্পষ্টভাবে জোরালোভাবে আসার কথা ছিল সেরকম ভাবে আসেনি, এটি খুবই একটি লজ্জার বিষয়। আপনার সেই লজ্জা কি কিছুটা কাটলো? আমরা কি যথেষ্ট পরিষ্কার স্পষ্ট করে কথা বলতে পারছি? না না না, আমি এখনকার কথা বলছি না, এখন তো 3 দিন পার হয়ে গিয়েছে। প্রথমেই আসলে এরকম ভূমিকা নেওয়া উচিত ছিল সকলের, সকল পত্র পত্রিকা সংবাদপত্র এবং টেলিভিশনের। লজ্জা কাটার বিষয় তো না, আমাদের সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে মালিক পক্ষ অথবা বিজ্ঞাপন দাতারা কতটা প্রভাব বিস্তার করে সেটি আমরা সবাই কম বেশি জানি, আজকে সেই আলোচনার প্ল্যাটফর্ম এটি নয়। এই আলোচনাটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠত সাংবাদিক হিসেবে আমি যেটি মনে করি, যদি এখানে আমরা অভিযুক্ত সায়েম সোবহান আনভীরকে যুক্ত করতে পারতাম। আমরা চেষ্টা করেছি তার যে যোগাযোগের নাম্বারটি, সেই টেলিফোন নাম্বার মোবাইলটি আমরা পেয়েছি। নুসরাত জাহানের কাছে একটা ছোট্ট প্রশ্ন ছিল, শ্যামল দত্ত প্রশ্নটি করেছিলেন, উনি অন্য কথার চাপে হয়তো ভুলে গিয়েছেন। সেই প্রশ্নটি ছিল এই যে যেহেতু আপনার ছোট বোন, আপনার আদরের বোন ঢাকায় থাকছেন দীর্ঘদিন ধরে, পড়াশোনা করছেন, কোথায় থাকছেন, কিভাবে থাকছেন, তার কে তাকে দেখাশোনা করছেন, সেগুলো আপনারা অভিভাবক হিসেবে বড় বোন হিসেবে আপনারা কতটা দেখাশোনা করেছিলেন। আর এদের সঙ্গে খুব সম্পৃক্ত একটি বিষয় যে আমারও একটি মেয়ে আছে, রূপারও একটি মেয়ে আছে, শ্যামলদার কথা বলছেন, শ্যামলদারও একটি মেয়ে আছে, আমার মেয়ে কোথাও গেলে সে কোথায় যায়, কার সঙ্গে মেশে, আমি কিন্তু চেষ্টা করি খোঁজ খবর রাখার, সেটি ঢাকায় হোক, ঢাকার বাইরে হোক, বিদেশে হোক। তো সেখানে মেয়ে বিয়ে হয়নি, বিয়ের কথাবার্তাও পারিবারিক ভাবে কিছু হয়নি, একজন তাকে পছন্দ করে আর সে পছন্দ। জয় মামুন, এই আলোচনাটিতে আপনি আমাকে মেয়ের মা বললেন, তো নারী হিসেবে আমার আবার কিছু বক্তব্য আছে, এবং হচ্ছে পুরুষের যে ফাঁদ, আপনি যে প্রভাবশালী পুরুষের কথা বলছেন যার এই সমাজে সকল কিছু আছে, সেই ফাঁদের অভিজ্ঞতাও এবং সেই ফাঁদ কতটা জোরালো হতে পারে সেটা আপনার মেয়ে, আমার মেয়ে, আমি মা, শ্যামল দত্তর মেয়ে, স্ত্রী, আমার ধারণা অনেক নারী সেটা বলতে পারবে যে এই ফাঁদটা কত শক্তিশালী হয়, এবং 21 বছর বা কলেজ পড়ুয়া একটা মেয়ের জন্য সেই ফাঁদ কেটে বেরিয়ে আসা পরিবার কি ধরনের সংকটে পড়ে, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে এরকম সংকট প্রতিদিন অসংখ্য মেয়ের টেলিফোন আমরা পাই। ফলে এই আলোচনাটিকে আমি খুব গুরুত্ব দেইনি ইচ্ছে করেই। জয় মামুন, শ্যামল দত্ত যে প্রসঙ্গটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মামলার অনুসন্ধান, এবং এই মুহূর্তে এই অনুসন্ধান কাজ যদি চালিয়ে নিতে হয় তাহলে আসলে কি করণীয়, আপনার পরামর্শ কি? প্রশ্নটি কি আমাকে করেছেন? শ্যামল দত্ত,
হ্যাঁ না, আমি মনে করি যে আমি মনে করি এবং আমি একই সঙ্গে এটা বিশ্বাস করিও না একই সঙ্গে যে এই মামলার একটা সুষ্ঠু তদন্ত হবে এবং সেই তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষী বেরিয়ে আসবে বা এর পিছনে কি ছিল কারণ এইটা বিশ্বাস করতে আমার অনেক সময় কষ্ট হয়, কিন্তু আমি এটা আশা করি যে হবে। কষ্ট হয় এই কারণে অতীতের অভিজ্ঞতা আমাদেরকে তাই বলে। বাংলাদেশে সত্যি কথা বলতে কি রূপা, একটা দুর্বৃত্তের সমাজ গড়ে উঠেছে যারা অনেক শক্তিশালী, যাদের কাছে আইন অসহায়। যেটি একটু আগে মামুন বল, আমরা ভুলে যাই যে এখানে কোন দুর্বৃত্ত জড়িত, আমরা ভুলে যাই একটি বড় গ্রুপের মালিক জড়িত। একটি সাধারণ মামলা, একটি পরিবারের মেয়ে কোন একটি ঘটনার প্রেক্ষিতে মারা গেছেন, সেই মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে, অনুসন্ধানের জন্য কি করণীয়? আমি বলছি এই কারণেই, এই অনুষ্ঠানে আমরা কলাবাগানের একটি মেয়েকে নিয়ে আলাপ করেছিলাম, আমরা এই অনুষ্ঠানে আমরা আপন জুয়েলার্স নিয়ে আলোচনা করেছিলাম। আপনি এই মামলাগুলোর পরিণতি কি হয়েছে একটু খোঁজ নিয়ে দেখেন। আপন জুয়েলার্স এর সবাই ছাড়া পেয়ে গেছে, জামিন, ছেলেরা ছাড়া পেয়ে গেছে, কলাবাগানে পুলিশ রিপোর্ট দিয়েছে কিছুই ঘটেনি। ফলে এইখানে আমার বিশ্বাস করতে অনেক সময় কষ্ট হয় যে এই ধরনের অপরাধগুলো কি বাংলাদেশে বিচার হবে কি না আদৌ। আমরা নিজেরা একটু আগে আপনি সাগরুনির কথা বললেন, আজকে কত বছর হয়ে গেল কোনো কুরকিল কেনারা করতে পারেনি, কোথায় জানি একটি শক্তিশালী নেপথ্য শক্তি আছে যারা এগুলোকে নিয়ন্ত্রণ করে, সমস্যাটি সেখানেই। আমি তারপরে বিশ্বাস করব, আমি চাইবো যে এর বিচার হবে। বাংলাদেশে কিছু কিছু বিচার তো হয়েছে, আমরা 30 বছর পর 40 বছর পরও হত্যাকাণ্ডের বিচার করেছি। সেই বিচারের শুরুটা তো অনুসন্ধান, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, এই অনুসন্ধানটি যদি আমরা আস্থায় আনার মতো করে করতে চাই, আমরা যারা অনেকগুলো প্রশ্ন তুলছি, আমাদের দ্বিধা আছে এর অনুসন্ধান নিয়ে। মামলা কার্যক্রম যখন পুলিশের হাতে মামলাটি হয়, তখন এই আস্থা, এই ভিকটিমের পরিবার, নুসরাত জাহান, শ্যামল দত্ত, আমি, আপনি, আদালত, সুষ্ঠুভাবে যদি গ্রহণযোগ্যতা তৈরি করতে হয়, তাহলে তদন্ত কাজের এই ধাপগুলো কিরকম হওয়া উচিত? আপা ধন্যবাদ, আমি আলোচনাগুলো শুনছিলাম কারণ আপনারা সিনিয়র জার্নালিস্ট। প্রথম কথা হলো যে যে প্রশ্নগুলো আজকে আমরা নুসরাত জাহানের বোনকে করেছি, এই প্রশ্নগুলোই এখন আমাদের এখন তো বিচার হয়, আবার ফেসবুকেও বিচার হয়, হ্যাঁ, নেট দুনিয়ায় বিচার হয়। তো এই প্রশ্নগুলো, এগুলো হচ্ছে নৈতিক প্রশ্ন। মামলার ক্ষেত্রে এই প্রশ্নগুলো কোনো কিছুই আমাদের জন্য মানে এসেন্সিয়াল না, যে উনি কার সঙ্গে থাকতেন, কিভাবে থাকতেন। উনি একটা মেয়ে মারা গেছেন এবং একজনকে আইডেন্টিফাই করা হয়েছে যে তার সঙ্গে গিয়ে মারা গেছেন। সো যদি পুলিশ যদি এই জায়গাটাই লিমিট থাকে, কারণ মামলার ক্ষেত্রে এই জায়গাটাই গুরুত্বপূর্ণ, কোথায় ছিলেন, কার হেফাজতে ছিলেন, কিভাবে মারা গেছেন। কারণ যে মেয়েটি মারা গেছেন, নুসরাত জাহান বলতে পারছেন না যে উনার বোনের কি আদৌ তার সঙ্গে মানে কি ধরনের রিলেশন ছিল, কিন্তু একটা জিনিস বলতে পারছেন যে তার সঙ্গে চলে গেছেন। ফলে এগুলো তথ্য জানার উপায় কি অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, এই তথ্যগুলো তদন্তকারী কর্মকর্তা কি প্রক্রিয়ায় জানতে পারবেন? জি, এখন তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন, তিনি যদি এই প্রসেসটাকে, প্রথমত হচ্ছে আপনি প্রশ্ন করেছিলেন যে সুরত হাল হয়েছে কিনা, মানে কি অবস্থায় ছিল, একটা মামলা যখন ব্যক্তি মারা যায় তখন তার প্রথম ডিউটি হচ্ছে সুরত হাল হয়ে হওয়া। তো আমরা পত্রিকার মাধ্যমে দেখেছি যে ওনার কি অবস্থায় ছিলেন, কি অবস্থায় ব্যক্তিমের বডিতে কি কি আছে, ইঞ্জুরি আছে, এগুলো ওনারা নিয়েছেন। এখন অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, শেষ একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে পত্রিকায় আমি পড়েছি, আপনি পড়েছেন, আমাদের মাধ্যমে পত্রিকাতে গিয়েছে, সুরত হাল আমরা দেখেছি। আজকে এই যে সায়েম সোবহান আনভীর জামিনের আবেদন করে হাইকোর্টে গেলেন, কেন, তিনি কি গ্রেফতারের শঙ্কা করছেন? এই মামলায় কি তাকে গ্রেফতার করা যেতে পারে? যদি গ্রেফতার করা হয়, সেটি এই মামলার অনুসন্ধানে কোনো গুরুত্ব বহন করে কিনা? আপা, প্রথমত হচ্ছে যে মামলা, যেকোনো মামলা যখন থানায় এফআইআর হিসেবে গণ্য করা হয়, হ্যাঁ, এডেলক অবজেবল অফিস আমরা বলি, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ যখন তখন যাকে ওকে অ্যারেস্ট করতে পারে তদন্তের স্বার্থে, এটা হচ্ছে প্রথম কথা। এই মুহূর্তে আনভীর সাহেব হচ্ছে পলাতক আইনের চোখে, কিন্তু আনভীর সাহেব যে কাজটা করেছেন সেটি হচ্ছে আইনের প্রসেসটা মেনটেন করে তিনি কিন্তু আদালতে শরণাপন্ন হয়েছিলেন। একজন অভিযুক্ত কিন্তু সেই রাইটসটা আমাদের আছে, হ্যাঁ, যে অভিযুক্ত ব্যক্তি তিনি আইনে আশ্রয় নিতে চেয়েছেন, কিন্তু আনফরচুনেটলি আজকে উচ্চ আদালত সেই জামিন শুনানি ঠিক করেন নাই, হয়তো বা একটি যদিও আনফরচুনেট আমি জানি না সেটা। নুসরাত জাহান, শেষ মন্তব্য আপনার পক্ষ থেকে। আমি একটা প্রশ্ন করতে চাই একটু, নুসরাত জাহান বলার সময় অত্যন্ত করছে, আপনার থানায় গিয়ে মামলা করার অভিজ্ঞতাটি কেমন ছিল? নুসরাত জাহান, প্রশ্নটা আবার কিছু করবেন? থানায় গিয়ে আপনি কি সহজে মামলা করতে পেরেছেন? পুলিশ কি মামলা নিতে চেয়েছে?
বা এর জন্য গরিমসি করেছে না আপনাকে এর জন্য অপেক্ষা করতে হচ্ছে? পুলিশের যথেষ্ট সহযোগিতা ছিল, কারণ কি এখানে সব এভিডেন্স ছিল স্পটে। বিষয় হচ্ছে যে আপনি বললেন যে এরকম মূল অভিযুক্ত হচ্ছে বসুন্ধরা গ্রুপের এমপি, তার বিরুদ্ধে আমি এরকম হত্যা প্ররোচনার মামলা করতে চাই এবং পুলিশ মামলা নিয়ে নিলো, কোনো ধরনের কোনো আপত্তি করেনি বা দেরি করায়নি, আপনাকে অপেক্ষা করায়নি বা বলতে বলেনি যে আমাদের উপরের মহলে কথা বলতে হবে, খোঁজ নিতে হবে, আপনি অপেক্ষা করেন? এটা সব প্রথমেই করা হয়ে গিয়েছিল, কারণ প্রথমেই স্পটে তিনজন পুলিশ গিয়েছিল, যখন দেখলো যে এটা ক্রিটিক্যাল তখন আর ওসি স্যার গিয়েছেন, আরো অনেকজন গিয়েছেন, ডিসি স্যার গিয়েছেন, সব সিআইডি গিয়েছেন, ডিবি গিয়েছেন, সবাই যাওয়ার পর অনেক আলামত। পরে আমার এক বান্ধবী ফোন করে বলছে মুনিয়া ডায়েরি লিখতো, হ্যাঁ তখন ওনারা খোঁজার আগেই আমি ডায়েরি খুঁজে ফেলেছি, ডায়েরিগুলো খুঁজে বের করেছি, ওখানে যথেষ্ট লেখা ছিল। পরে ওনার পরে পুলিশ আমার থেকে ডায়েরিগুলো নিয়েছেন, তারপর বাসায় ছবি ছিল, ইয়ে ছিল, পুলিশ বলেছে যে ওই ছবিগুলোই ছিল টার্নিং পয়েন্ট। আমাদের একটা বিরতিতে যেতে হবে। নুসরাত জাহান, আপনাকে অনেক ধন্যবাদ, আগামীতে নিশ্চয়ই আবার আপনার সাথে কথা হবে। আমি একটা কথা বলতে চাই। নিশ্চয়ই। আমার বোন মারা গিয়েছে, হ্যাঁ আমি আসলে বিচার চাচ্ছি, সঠিক একটা তদন্ত হোক, সঠিক একটা বিচার, মানে অন্যায়কারী শাস্তি পাক, এটার জন্য আপনারা যদি আপনারা সহযোগিতা করেন। আমরা সকলেই চাই বিচার এবং আমরা চাই কোনো ধরনের অনাচার হলে সেটির প্রতিকার। অনেক ধন্যবাদ নুসরাত জাহান, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, আপনাদের যুক্ত থাকবার জন্য।